আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ আগামীকাল শেষ হচ্ছে। ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গীর জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেন। সমীরণ চক্রবর্তী স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় সংহতি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের কাজ আগামীকাল শেষ হচ্ছে। এই আসনের নির্বাচনের নিরাপত্তার কাজে নিযুক্ত কর্মী এবং ভোটকর্মীরা আজ পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। গতকাল এই আসনের জন্য পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়। গতকাল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ট্রেনিং অফিসার সাজু ওয়াহিদে আজ আম্বাসাস্থিত পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে আম্বাসা বিধানসভা কেন্দ্রের পোস্টাল ব্যালট ফেলিসিটেশন সেন্টার পরিদর্শন করেন। তিনি জানান, পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা 1664। আগামী 26 এপ্রিল এই আসনে ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তিনি আকাশবাণীকে জানান, ভোটকেন্দ্রগুলির গুরুত্ব অনুসারে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গীর আজ কৈলাস শহরের কামরাঙ্গা বাড়িতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান, আসন্ন লোকসভা নির্বাচন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঊনকোটি জেলায় পুলিশ প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ভি ডালম, কৈলাস শহরের এসডিপিও জয়ন্ত কর্মকার, কুমারঘাটের এসডিপিও কমল দেবর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, ঊনকোটি জেলার 225টি পোলিং বুথের মধ্যে 25টি বুথ স্পর্শকাতর। ভোটের দিন বুথগুলিতে নিরাপত্তার কাজে 93 সেকশন সিআরপিএফকে কাজে লাগানো হবে, সঙ্গে থাকবে পুলিশ। তিনি জানান, ইতিমধ্যে 5 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ঊনকোটি জেলায় পৌঁছে গেছে, আরও 5 কোম্পানি খুব শীঘ্রই গিয়ে পৌঁছবে। তিনি আরো জানান, এখনও পর্যন্ত জেলায় কোন রাজনৈতিক শান্তিভঙ্গের খবর নেই, সর্বত্র শান্তি ও সুস্থিতি বজায় রয়েছে। তিনি জানান, নিরাপত্তা বাহিনীর ফ্ল্যাগ মার্চ নিয়মিতভাবে চলছে। জেলার নাকা পয়েন্টগুলিতে দিনরাত্রি চেকিং করা হচ্ছে। জেলার 48টি পাড়া চিহ্নিত করে সেখানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নেশাদ্রব্য বিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলেও তিনি জানান। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন উপলক্ষে আজ শান্তির বাজারের মুকেট অডিটোরিয়ামে প্রিসাইডিং অফিসার ও প্রথম পোলিং অফিসারদের প্রশিক্ষণ শিবির হয়। শিবিরে মহকুমা শাসক অভিধানন্দ বৈদ্য, অতিরিক্ত মহকুমা শাসক জোলাইবাড়ি বিধানসভার সহকারী রিটার্নিং অফিসার দেবজ্যোতি রায়, প্রশিক্ষক চুনিলাল গোস্বামী সুষ্ঠু ও স্বাভাবিকভাবে ভোটগ্রহণ করতে ভোটকর্মীদের দায়িত্ব ও করণীয় কর্তব্যগুলি সম্পর্কে অবহিত করেন। ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে চলছে তৃতীয় পর্যায়ে ইভিএম সংক্রান্ত প্রশিক্ষণ। আজ ধর্মনগর বিধানসভা এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রশিক্ষণ হয়। উপস্থিত ছিলেন উত্তর জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ চন্দ্র সাহা, ধর্মনগরের অতিরিক্ত মহকুমা শাসক সজল দেবনাথ। অতিরিক্ত জেলা শাসক শ্রী সাহা জানান, গতকালও আজ এই দুদিনে 100টি ভোটকর্মীর দলকে প্রশিক্ষণ দেওয়া হয়। এদিকে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজ্যে বর্তমানে রক্তের সংকট মেটানোর জন্য বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানগুলিকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ত্রিপুরা রক্ত সঞ্চালন পর্ষদের সদস্য সচিব ডক্টর বিশ্বজিৎ দেববর্মা। আকাশবাণীর প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বর্তমানে ব্লাড ব্যাঙ্কগুলিতে পর্যাপ্ত পরিমাণে রক্ত না থাকায় চাহিদা অনুযায়ী যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি জানান, আগামী 30 এপ্রিল পর্ষদের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সকাল 11টায় এক অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদানের ত্রৈমাসিক ক্যালেন্ডার প্রকাশ করা হবে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি দ্বিবেদী বর্মনের সমর্থনে আজ কোয়াইকাং এলাকায় সাংগঠনিক সভা হয়। সভায় বিজেপি দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায় সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে আজ জোলাইবাড়ি বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি প্রচার করলেন বাম ও কংগ্রেস কর্মী সমর্থকরা। আজ জোলাইবাড়ি বিধানসভার 51 নম্বর বুথ এলাকায় 3 নম্বর রাবারবাগান, চাফরুমকপাড়া ও আভানবাড়ি এলাকায় প্রচার করেন উপজাতি যুব ফেডারেশন ঠাকুরছাড়া অঞ্চল সম্পাদক জামাচন্দ্র ত্রিপুরা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতিদেবী দেববর্মনের সমর্থনে আজ তেলিয়ামুড়ায় পদযাত্রা হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দে, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক কল্যাণী রায়, টিআইডিসির চেয়ারম্যান আবদুল গণিকও উপস্থিত ছিলেন। কৃতিদেবী দেববর্মনের সমর্থনে কল্যাণপুরে আজ বিজয় সংকল্প সমাবেশ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপি রাজ্য কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী বিশ্বকুত দেববর্মা, মণিহার দেববর্মা সহ অন্যান্যরা। সমাবেশে বিপ্লব কুমার দেব এবং বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখেন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃতিদেবী দেববর্মনের সমর্থনে আজ খোয়াইয়ের বাইজালবাড়ি স্কুল মাঠে জনসমাবেশ হয়। এখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, এবারের লোকসভা নির্বাচন ভারতের গণতন্ত্রকে আরও শক্তিশালী করার নির্বাচন। উত্তর পূর্বাঞ্চলে শান্তি স্থাপনের জন্য এ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 12টি শান্তি চুক্তি সম্পাদিত হওয়ায় উত্তর পূর্বাঞ্চলে শান্তির বাতাবরণ ফিরে এসেছে। তিনি বিরোধী ইন্ডিয়া জোটের সমালোচনা করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা ও স্বপ্না দেববর্মা,
গেছে সোহেল দেবর্মা প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেন। প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং ভরতনাট্যম নৃত্যশিল্পী ডক্টর পদ্মসুব্রহ্মণ্যকে পদ্মবিভূষণ প্রদান করা হয়। মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয় বিন্দেশ্বর পাঠককে। পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, রায়কৌশল থুপ। অন্যান্য পদ্মভূষণ পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন মানবহিতৈষী ডক্টর সীতারাম জিন্দাল, কার্ডিওলজি ডক্টর তেজস মধুসূদন প্যাটেল এবং উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাম নায়েক। ত্রিপুরা থেকে পদ্ম পুরস্কার প্রাপ্ত শান্তিকালী আশ্রমের মহারাজা চিত্তরঞ্জন দেবর্মার হাতেও রাষ্ট্রপতি আজ পদ্ম পুরস্কার তুলে দেন। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় উত্তরপ্রদেশের আটটি লোকসভা আসনের ভোট গ্রহণের জন্য পুরোদমে প্রচার চলছে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে আলিগড়ে দলীয় প্রার্থী সতীশ গৌতমের সমর্থনে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন। বিএসপি প্রধান মায়াবতী বুলন্দশহর এবং গৌতম বুদ্ধ নগর সংসদীয় এলাকায় ভাষণ দেন। প্রধানমন্ত্রী আজ আলিগড় সংসদীয় নির্বাচনী এলাকার সমাবেশে ভাষণ দেন। এই তাৎপর্যপূর্ণ এই আসনটি কারণ বিজেপি 2014 এবং 2019 সালে লোকসভা নির্বাচনে দুবার এই আসনে বিজয়ী হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অসুস্থতার কারণে কেরালার ত্রিশূর এবং আলাপুজায় তার প্রকাশ্য অনুষ্ঠান বাতিল করেন। সিপিআইএম নেতা প্রকাশ কারাত কাসারগোড়ে, পাঠানম থিট্টায় বৃন্দা কারাত এবং আত্তিঙ্গালে সুভাষিনী আলী আজ জনসভায় ভাষণ দেন। বরিষ্ঠ বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশে নকশালবাদ এখন বিলুপ্তির পথে। আজ ছত্তিশগড়ের কাঙ্কের শহরে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি নকশালদের আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে যোগ দেওয়ার আহ্বান জানান। কর্ণাটকে 26 এপ্রিল 14টি আসনে নির্বাচনকে ঘিরে জোরদার প্রচার চলছে। কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে বেঙ্গালুরু গ্রামে নির্বাচনী এলাকার চান্নাপাটনা এবং চিক্কাবাল্লাপুর লোকসভা কেন্দ্রের ইয়েলাহাঙ্কায় প্রচার করেন। এদিকে আজ লোকসভা ভোটের তৃতীয় দফার প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। 10টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 94টি লোকসভা আসনের পর্বে আগামী মাসের 7 তারিখে ভোট নেওয়া হবে। দেশের কয়েকটি স্থানে স্বাভাবিকের চাইতে বেশি তাপমাত্রা ও তাপপ্রবাহের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বিভিন্ন অংশীদারদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে তাপপ্রবাহের কারণে ঝুঁকি কমানোর ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। ভারতীয় আবহাওয়া বিভাগ, জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য মন্ত্রকের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রের সামনে আজ ইন্ডিয়া জোটের এক নির্বাচনী জনসভা হয়। এখানে প্রধান বক্তার ভাষণে সিপিআইএম পলিটব্যুরোর সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, আসন্ন লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিযোগ করেন, দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারছেন না। সংবিধান ও গণতন্ত্র রক্ষা ইন্ডিয়া জোটকে জয়যুক্ত করার আবেদন জানান তিনি। আজকের জনসভায় প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিংহ, প্রাক্তন আইনমন্ত্রী তপন চক্রবর্তী, পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনে ইন্ডিয়া জোটের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং প্রমুখ বক্তব্য রাখেন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতিদেবী দেববর্মনের সমর্থনে আজ কমলপুর টাউন হলে সাংগঠনিক সভা হয়। সভায় সাংসদ বিপ্লব কুমার দেব বিজেপি সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, বিজেপি সরকার সকল অংশের মানুষের সাথে কাজ করছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃষকেতু দেববর্মা, মনোজ কান্তি দেব, বিজেপি নেতা বিল্লাল মিয়া, সুবল ভৌমিক প্রমুখ। কৈলাসহর থানার অন্তর্গত পাইতুরবাজারস্থিত নতুন মোটরস্ট্যান্ড এলাকা থেকে আজ সকালে 5 জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। কৈলাসহর থানার ওসি শ্যামলকান্তি মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। ধৃতরা পুলিশকে জানিয়েছে, বাংলাদেশের কক্সবাজার শরণার্থী ক্যাম্প থেকে তারা সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে এসেছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। বিজেপির উদ্যোগে আজ সকালে কৈলাসহরের সোনামুখ ও কালীকুড়া এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করা হয়, সঙ্গে প্রচারপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠিত হয় পদযাত্রা। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি চণ্ডীপুর মণ্ডল সভাপতি শ্যামকুমার সিংহ, মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী শিলু দেবনাথ প্রমুখ। মণ্ডল সভাপতি জানান, কেন্দ্র রাজ্য সরকারের জনমুখী কর্মধারা ও বিজেপির নীতি সম্পর্কে প্রচার করা হচ্ছে। প্রচারকালে আগামী 26 এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের দলীয় প্রার্থী কৃতিদেবী দেববর্মনকে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী কৃতিদেবী দেববর্মনের সমর্থনে আজ অমরপুর মণ্ডলের ব্রহ্মছড়াস্থিত 10 নম্বর শক্তিকেন্দ্রের উদ্যোগে কার্তিকপাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয় মাঠে নির্বাচনী সভা হয়। সভায় বক্তব্য রাখেন বিজেপি গোমতী জেলা সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, মণ্ডল সভাপতি সঞ্জয় চক্রবর্তী প্রমুখ। মাদক ও চেতনানাশক দ্রব্যের অপব্যবহার রোধে ঊনকোটি জেলা পর্যায়ের কমিটির এক বৈঠক আজ কৈলাসহরস্থিত ঊনকোটি জেলাশাসক কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা জেলাশাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা সহ আবগারি, কৃষি, উদ্যান চর্চা, বিদ্যালয়, শিক্ষা, বন, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা প্রভৃতি দপ্তরের আধিকারিক এবং বিএসএফ এর কর্মকর্তারা। খেলার খবর। সমীরণ চক্রবর্তীর স্মৃতি টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় সংহতি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আজ এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের ফাইনাল খেলায় সংহতি ক্লাব 5 উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে ইউনাইটেড ফ্রেন্ডস নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 104 রান করে। জবাবে সংহতি ক্লাব 17 ওভার 2 বলে 5 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এই আসরের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে চলতি মরশুমে সংহতি ক্লাব ঘরোয়া ক্রিকেটের আসরে দুই মুকুট জয় করল।
টিসিএ পরিচালিত মহিলাদের ঘরোয়া একদিনের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে এগিয়ে চলা শঙ্খ খেলবে এডিনগর কোচিং সেন্টারের বিরুদ্ধে। আগামী 24 এপ্রিল ফাইনাল ম্যাচ হবে। আজ মেলাঘরের মাঠে অনুষ্ঠিত আসরের দ্বিতীয় সেমিফাইনালে এডিনগর কোচিং সেন্টার জয়লাভ করে। এডিনগর কোচিং সেন্টার 7 উইকেটে জুটমিল প্লে সেন্টারকে পরাজিত করে। আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য পোস্টাল ব্যালট ভোটগ্রহণ আগামীকাল শেষ হবে। ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ প্রশাসন সব ধরনের উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার প্রদান করেন। সমীরণ চক্রবর্তী স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় সংহতি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।